আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংক্রমণের মারাত্মক ঝুঁকি সত্ত্বেও ঠাসাঠাসি যাত্রী পরিবহন লঞ্চে, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই সদরঘাট টার্মিনালে। বিদেশ যেতে 23 জুলাই থেকে করোনা টেস্ট বাধ্যতামূলক, গ্রহণ করা হবে কেবল 16টি হাসপাতালের সার্টিফিকেট। পুলিশের দুর্নীতি ও অপরাধীদের সাথে সখ্যতা বন্ধে নেওয়া হচ্ছে আরও কঠোর ব্যবস্থা, জানালেন আইজিপি। এবং সিরাজগঞ্জে 40 মণ ওজনের কুরবানির গরু কালাপাহাড়, দাম চাওয়া হচ্ছে 40 লাখ টাকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকি সত্ত্বেও ঠাসাঠাসি যাত্রী পরিবহন করা হচ্ছে দেশের বেশিরভাগ লঞ্চে। স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব কিংবা সরকারি নির্দেশনায় তোয়াক্কা নেই সদরঘাটে টার্মিনালে। কয়েকটি রুটে কম লঞ্চ চলাচল করায় যাত্রীদের চাপ বেশি হচ্ছে বলে অভিযোগ অনেকের। এক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে কিছু লঞ্চ স্বাস্থ্যবিধি মানছে। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। দিন যতই যাচ্ছে, করোনা নিয়ে মানুষের মধ্যে যেন ভয় ততই কমছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের এই বিচরণ দেখলে বোঝার উপায় নেই, দেশে করোনার প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী। তবে পন্টুনের চেয়ে অধিকাংশ লঞ্চের ভেতরের চিত্র আরও ভয়াবহ। অনেকেই শারীরিক দূরত্ব না মেনে রওনা হয়েছেন বিভিন্ন গন্তব্যে। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলাচল করলেও এ নিয়ে কোনো শঙ্কা নেই তাদের মাঝে। বহুত লোক যাইবে, সবারই প্রয়োজন আছে, কিছু করার নেই আছে। ঝুঁকি অবশ্যই আছে, হ্যাঁ দেখতেছি ঝুঁকি, তারপরে এখন বাধ্য হয়ে কি করার। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছে, যাত্রীর অভাবে অনেক লঞ্চ বন্ধ থাকায় কিছু রুটে ভিড় বেশি রয়েছে। এখন মাল মোড়ে যে সামনে গিয়ে কিছু মাল ঠাল হয়েছে, কিছু ব্যবসায়ী পত্র আসছে, এই জন্য একটু দেখা যায় একটু যাত্রী বেশি। এর ভিন্ন চিত্র আছে দক্ষিণাঞ্চলের বড় লঞ্চগুলোর ক্ষেত্রে। প্রবেশমুখে জীবাণুনাশক টানেল এবং টিকিট বিক্রির স্থানেও মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব বজায় রাখতে ডেকের যাত্রীদের জন্য রশি দিয়ে নির্ধারণ করা হয়েছে স্থান। আমরা 3 ফুট অন্তর অন্তর জায়গা ফাঁক রেখেছি, যেখানে যাত্রী বসতে পারবে না। এবং আমরা সারিবদ্ধভাবে বাসের অনলাইনে যেভাবে টিকিট কাউন্টার করা হয়, আমরা সেভাবে সিট করে আমরা যাত্রী বসতে দিচ্ছি। শুধু ডেকে নয়, কেবিনের যাত্রীদেরও স্বাস্থ্যবিধি মেনে সেবা দিচ্ছেন তারা। এজন্য যাত্রীরাও সন্তুষ্ট। সালাম শিপিং লাইনের এমবি মানামি একমাত্র বাংলাদেশে প্রথম যারা এই সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের যাত্রী পরিবহন করে যাচ্ছে। তাদের যে মানে আচার বিধি বা আপনার সামাজিক দূরত্ব যে আছে, সেটা এক কথায় বলতে গেলে খুব সুন্দর আছে। করোনা পরিস্থিতির প্রথম দিকে অনেকটা কড়াকড়ি থাকলেও এখন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের মধ্যেও একটা ঢিলেঢালা ভাব তৈরি হয়েছে। করোনা মহামারীর সময় প্রথম দিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এবং লঞ্চ মালিকরা নানামুখী উদ্যোগ নিলেও এখন অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তবে ভিন্নতাও আছে কিছু কিছু লঞ্চ মালিকদের ক্ষেত্রে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, সদরঘাট, ঢাকা। বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। 23 জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। এতে বিদেশগামী বাংলাদেশি যাত্রীদের করোনা পরীক্ষার জন্য 16টি হাসপাতাল নির্ধারিত করে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকটিশিয়াল ডায়াসিস, কক্সবাজার মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ ঢাকা, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড স্পেশাল মেডিসিন ঢাকা, নারায়ণগঞ্জ 300 সজ্জা হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব। এসব হাসপাতালে করোনা পরীক্ষা ফি 3,500 টাকা। বাড়ি থেকে নমুনা সংগ্রহ করলে দিতে হবে 4,500 টাকা।
এক মাসেই আরও 1,00,000 ব্যক্তির দেহে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 2,00,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টার মধ্যে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে আরও 2,709 জনের দেহে। আক্রান্তদের মধ্যে 24 ঘন্টায় মারা গেছেন আরও 34 জন। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 2,581 জনে। সংগ্রহ অনেক কম, এ বিষয়ে অনেক প্রশ্ন আসছে যে নমুনা সংগ্রহ কম হচ্ছে এবং পরীক্ষা কম হচ্ছে। নমুনা সংগ্রহের ক্ষেত্রে বলি, আপনারা যাদের দরকার মনে করবেন অবশ্যই নমুনা দেওয়ার জন্য যে বুথগুলো আছে, যে ব্যবস্থা আছে জেলা উপজেলা পর্যায়ে, আপনারা নমুনা দিতে আসুন। করোনা ভাইরাসে দেশে আরও অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 2 জন। এ নিয়ে চট্টগ্রামের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 223 জনে। নতুন করে এ জেলায় শনাক্ত হয়েছেন 85 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা নিয়ে আরও 1 জনের প্রাণ গেছে। 24 ঘন্টায় আক্রান্ত আরও 49 জন। এর মধ্যে কিছুটা স্বস্তির খবর মিলেছে বরিশালে। গত 1 মাসের মধ্যে এই বিভাগে প্রথমবারের মতো 24 ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। তবে নতুন শনাক্ত হয়েছেন 130 জন। এছাড়া নোয়াখালীতে 26 জন আক্রান্তের খবর পাওয়া গেছে। রিজেন গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে করোনা সামগ্রী সরবরাহ করার তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। অন্যদিকে নিজের সামাজিক অবস্থান ব্যবহার করে চিকিৎসার নামে প্রতারণা করেছে ডাক্তার সাবরিনা। রিমান্ডে জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তদন্তে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। কোভিড শুরুর দিকে আলবার্ট গ্লোবাল ফ্যাক্টরিজ এই নামে উনি একটা ফেসবুক ওপেন করে উনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির অস্তিত্ব দেখিয়েছেন, যেটার আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নাই। তো প্রাথমিক পর্যায়ে এই ফ্যাক্টরির নামে সরকারিভাবে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে যে সমস্ত প্রোটেক্টিভ গিয়ার বিতরণ করা হতো এর একটা বিশাল অংশ তার এই ভুয়া ফ্যাক্টরির নামে উনি বিতরণ করেছেন। সাবরিনা ডাক্তার হিসাবে তার যে ফেস ভ্যালু এবং তার যে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য অধিদপ্তরের সহ বিভিন্ন জায়গায় তার যে পরিচিতি, সেই পরিচিতিটিকে সে ক্যাপিটালাইজ করেছে এবং করে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়েছে। যেই পদ্ধতিতে স্যাম্পল কালেকশন এবং যে সার্ভিস দেওয়ার কথা ছিল কোভিড পেশেন্টদেরকে, সেখানে সেই সার্ভিসটা দেয়নি। অনুমোদনহীন ও নকল ঔষধ বিক্রির অপরাধে রাজধানীর বাবুবাজারে মেডিসিন মার্কেটের 7টি ফার্মেসিকে 7,00,000 টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে মিজান মেডিকেল হল নামের একটি ফার্মেসিকে সিলগালা এর মালিককে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিস্তারিত মমিনুর রিপনের রিপোর্টে। অনুমোদনহীন ও নকল ওষুধ বিক্রির তথ্য পেয়ে রাজধানীর বাবুবাজারের আলী চেয়ারম্যান মেডিসিন মার্কেটে অভিযান চালায় র‍্যাব 10। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নকল ওষুধ, যার অধিকাংশই নামী দামি কোম্পানির লোগোসহ। খুচরা ও পাইকারি বিক্রির মাধ্যমে যা পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আটা, ময়দা ও রং মিশিয়ে নকল ওষুধ তৈরির অপরাধে মিজান মেডিকেল হল নামের একটি ফার্মেসি এবং এর গোডাউন সিলগালা করা হয় এবং 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে ফার্মেসির মালিককে। জীবন রক্ষাকারী ওষুধ নিয়ে মানুষের সাথে এমন প্রতারণায় হতাশ র‍্যাবের ম্যাজিস্ট্রেট। অনুমোদনহীন, ভেজাল এবং নকল এবং মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ওষুধ তারা মজুত করেছে, তারা বিক্রয় করছে, বন্টন এবং বাজারজাতকরণের কাজে যুক্ত ছিল। ম্যাক্স প্রো বলেন, লোসেকটিল বলেন, এগুলো কিন্তু সব নামী নামী কোম্পানির ওষুধ, কিন্তু এখানে তারা কিন্তু হরামেশা এগুলোকে কিন্তু নকল করে ফেলছে। আসলে এটা খুবই দুঃখজনক যে ওষুধের মতো একটা সেন্সিটিভ জিনিস যেটা রোগ সারানোর কাজে ব্যবহার করা হয়, তাহলে সেখানেও যদি ভেজাল ঢুকে যায় এটা হতাশাজনক, এটা জনস্বাস্থ্যের জন্য কিন্তু চরম হুমকিস্বরূপ। অনুমোদনহীন এসব ঔষধ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক বলে জানিয়েছে ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক। ওষুধ ফার্মেসি যখন আপনি ব্যবসা করবেন, একজন ফার্মাসিস্ট থাকে, সে সবসময় সচেতন হইবে যে ওষুধ কোম্পানি থেকে ওষুধ কিনবে সে ইনভয়েস নিয়ে কিনবে এবং এই ওষুধের অনুমোদন আছে কি সে যাচাই করবে। আর এখন অবগতির জন্য সকলে জানে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। এদিকে নকল ওষুধ তৈরি এবং বিক্রি রোধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র‍্যাব। নকল এবং ভেজাল ওষুধের কারখানা এবং গোডাউন আছে এবং এই এই ব্যাপারে আমাদের অনুসন্ধানটি অব্যাহত থাকবে এবং এদেরকে আমরা আইন আওতায় নিয়ে আসব। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। মাদক নির্মূলে পুলিশের অভ্যন্তরীণ দুর্নীতি এবং মাদককারীদের সাথে সখ্যতা দূর করতে হবে বলে জানিয়েছেন আইজি ডক্টর বেনজির আহমেদ। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ঘোষিত শূন্য সহিংসতা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ প্রধান।
বিস্তারিত মাহমুদুর রহমান রিপোর্টে। বর্তমান সরকার ক্ষমতা আসার পর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও গুরুত্ব পায় এ বিষয়টি। এ বাস্তবতাকে সামনে রেখে বিভিন্ন সময় মাদকের বিরুদ্ধে পুলিশ রা বা আইন প্রয়োগকারী সংস্থা অভিযান চালায়। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক ও এর সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়। এত কিছুর পরও মাদক নির্মূল করা সম্ভব হয়নি। কোনো কোনো সময় এর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ একাধিক মতবিনিময়ের মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করার নির্দেশ দেন। প্রথমবারের মতো দেশের 660 থানার ওসিদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কঠোর বার্তাটি পৌঁছে দেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রীর, আপনারা জানেন, সরকার এসে একাধিকবার দুর্নীতির বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আমরা মূলত সেই শূন্য সহিষ্ণুতার নীতিটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছি পুলিশ সংগঠন হিসাবে এবং সংগঠনের অভ্যন্তরেও, দুই জায়গাতেই আমরা এটি বাস্তবায়ন করছি। পুলিশ প্রধান আরও বলেন, দেশকে মাদক ও দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে পুলিশ নানামুখী উদ্যোগ নিয়েছে। দেশকে ড্রাগমুক্ত করতে হলে বা দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে এবং সেখানে যদি পুলিশকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়, তাহলে সর্বাগ্রে পুলিশের মধ্যকার আভ্যন্তরীণ দুর্নীতি বা পুলিশের মধ্যে যারা ড্রাগ থেকে অন্যায়ভাবে অর্থ নেয় বা যারা ড্রাগের সঙ্গে জড়িত থাকে বা ড্রাগ সেবন করে, তাদের বিরুদ্ধে আমাদের খড়গস্ত হতে হবে। এদেরকে পরিষ্কার না করে দেশের জন্য কাজ করা যাবে না। মাদক কারবারীদের সাথে কোনো পুলিশের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ প্রধান। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের অনেক জায়গায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এ কারণে বানের জলে ভেসে চলছে দুর্গত মানুষের জীবন। বানভাসীরা বলছেন, গত 15 বছরে বন্যা এমন দীর্ঘস্থায়ী হয়নি। এদিকে করোনাভাইরাস মহামারী আর অন্যদিকে প্রবল বন্যার কারণে চরম দুর্ভোগে পড়েছেন তারা। কুড়িগ্রামে নদ নদীর পানি ধীর গতিতে নামায় দুর্ভোগ বেড়েছে মানুষের। রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তার তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে কমলেও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বেড়ে ডুবছে নতুন এলাকা। শেরপুরে পুরনো ব্রহ্মপুত্র নদের পানি ব্রহ্মপুত্র সেতুর কাছে আরও 7 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা কবলিত হচ্ছে চরাঞ্চলের নতুন নতুন এলাকা। নেত্রকোনায় বন্যার পানি কমলেও বাড়ছে মানুষের দুর্ভোগ। স্থানীয়রা বলছে, পানি সরে গেলেও ঘরে পর্যাপ্ত খাবার নেই, ঘরবাড়ি মেরামতের টাকা পয়সা নেই তাদের কাছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে এক খামারি এবার ঈদে তুলেছেন তার 40 মন ওজনের গরু। কালো পাহাড় নামের সারটির দাম চাওয়া হচ্ছে 40 লাখ টাকা, যা দেখতে খামারির বাড়িতে প্রতিনিয়ত হাজির হচ্ছেন উৎসুক মানুষ। প্রতিনিধিতে পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। সোহেল মাস্টারের বাড়ির খামারে গরু আছে 13টি, তবে সব আকর্ষণের কেন্দ্রে এই কালো পাহাড়। 3.5 বছরে যার ওজন হয়েছে 40 মন। মালিকের ইচ্ছে, এই ঈদে অস্ট্রেলিয়ান ক্রস জাতের ষাঁড়টি বিক্রি করে আগামীতে আরও বড় প্রজেক্ট হাতে নেয়া। তো আমি যদি এটার ন্যায্য মূল্য পাই, তাহলে আগামীতে আরও বড় বড় গরু করতে পারবো। এর পরবর্তী বাছুরগুলো আরও আছে, এগুলোকে অনেক বড় বানাতে পারবো। কালো গরুর নাম ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে এলাকায়। তা দেখতে হাজির হচ্ছেন স্থানীয় এবং গ্রামের বাহিরের লোকজন। অনেকে আবার গরু লালন পালনের অভিজ্ঞতা নিতেও সেখানে উপস্থিত হচ্ছেন। কথা শুনছি অনেক যে অনেক বড় গরু, সেই গরুটা দেখতে আসছি এবং দেখলাম আসলে সিরাজগঞ্জে শহরে কিংবা জেলায় এরকম বড় গরু খুব কমই আমার জানা মতে এর আগে আর হয়নি। প্লাস আমারও গরুর ফার্ম আছে, আমি আরও বড় ধরনের গরু পালার জন্য একটু অভিজ্ঞতা মানে শেয়ার করার জন্য আসছি আর কি। আমি বহু জায়গায় ঘুরছি, কিন্তু এরকম গরু আমার চোখে পড়ে নাই। ষাঁড়টি লালন পালন করা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে। পরিবারের সদস্যরা ছাড়াও গরু মোটাতাজাকরণে সহযোগিতা করেছেন পশু চিকিৎসক ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা চিকিৎসা সেবা এবং সার্বিক দিয়ে পরামর্শ দিয়ে থাকি। সরকারিভাবে আমরা হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করি এবং তাদেরকে মাধ্যমে বিনামূল্যে খাদ্য এবং কৃমিনাশক ওষুধ এবং টিকা সরবরাহ করি। তার ফলে কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়, তার ফলে আমাদের প্রায়
25% গরু উৎপাদন বৃদ্ধি পেয়েছে বছর। তবে এত পরিশ্রম এবং যত্নে লালন পালন করা হলেও করোনার কারণে এবার গরুটির ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়ে আছেন শরীফুল ইসলাম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ নৌবাহিনী রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবালকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্ব দিয়েছে সরকার। আগামী 25 জুলাই থেকে 3 বছরের জন্য তার এই নিয়োগ কার্যকর হবে বলে শনিবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত 7 মাস ধরে সরকারি নৌপ্রধান অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করে আসা শাহিন ইকবাল নৌবাহিনী প্রধান পদে অ্যাডমিরাল আবু মুজাফফর মুহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। আবু মুজাফফর মুহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেবের চৌধুরী 25 জুলাই চাকরির মেয়াদ পূর্ণ করে অবসর প্রস্তুতি ছুটিতে যাচ্ছেন বলে আলাদা করে এক আদেশে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। সারা বিশ্বে মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে গত 24 ঘণ্টায় সর্বোচ্চ 260,000-এরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকা। শুধু সংক্রমণ নয়, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। একদিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 7,360 জনে। এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, সারা বিশ্বে এ পর্যন্ত করোনার সংক্রমণ 1,42,00,000 ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6,00,000-এরও বেশি। এর মধ্যে ভারতে গতকাল একদিনে আক্রান্ত হয়েছে প্রায় 35,000। সব মিলিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা 10,35,000-এরও বেশি। একদিনে মারা গেছে 671 জন। এছাড়া ব্রাজিলেও একদিনে শনাক্ত হয়েছে 28,532 জন এবং প্রাণ গেছে 912 জনের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বিখ্যাত নায়িকা ঐশ্বরিয়া রায় বচ্চন ও তার মেয়ে আরাধ্যা। শুক্রবার রাতে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়। কয়েকদিন আগে তারা এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন। এর আগে ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চন ও শ্বশুর অমিতাভ বচ্চনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার পর গত শনিবার তাদেরকে একই হাসপাতালে ভর্তি করা হয়। এবারে জানাবো পার্টেক্স খেলার খবর। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে 15 মিনিটেই গোলের সুযোগ পায় গানাররা, তবে সেই সুযোগ নষ্ট করেন অ্যাবোমায়াং। এর 3 মিনিট পরে দলকে এগিয়ে নেন গ্যাবনের এই স্ট্রাইকার। প্রথমার্ধে সিটি কিছুটা সুযোগ তৈরি করলেও তাদের 5 শটের একটিও গোলপোস্টে যায়নি। উল্টো 71 মিনিটে পাল্টা আক্রমণে অ্যাবোমায়াংয়ের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় আর্সেনাল। বাকি সময়ে অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি সিটি। এ নিয়ে রেকর্ড 21 বারের মতো FA কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সংক্রমণের মারাত্মক ঝুঁকি সত্ত্বেও ঠাসাঠাসি যাত্রী পরিবহন লঞ্চে স্বাস্থ্যবিধি তোয়াক্কা নেই সদরঘাট টার্মিনালে। বিদেশ যেতে 23 জুলাই থেকে করোনা টেস্ট বাধ্যতামূলক, গ্রহণ করা হবে কেবল 16টি হাসপাতালের সার্টিফিকেট। পুলিশের দুর্নীতি ও অপরাধীদের সাথে সখ্যতা বন্ধে নেওয়া হচ্ছে আরও কঠোর ব্যবস্থা, জেনারেল IGP। এবং সিরাজগঞ্জে 40 মণ ওজনের কোরবানির গরু কালা পাহাড়, দাম চাওয়া হচ্ছে 40,00,000 টাকা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।